ইসলাম। এর পেছনে রয়েছে সুসজ্জিত অশ্বারোহী দল। নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক মোহাম্মদ হেলালুদ্দিন। The honorable prime minister is inspecting the mail answer battalion contingent. মাননীয় প্রধানমন্ত্রী এবার পরিদর্শন করছেন মহিলা আনসার ব্যাটালিয়ন কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক কানিস ফারজানা শান্তা। সাথে রয়েছেন সহকারী পরিচালক মাচিমিং মারমা ও সহকারী পরিচালক শাহনাজ জেসমিন। The honorable prime minister is now inspecting the female answer battalion contingent. মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন জাতীয় পতাকাবাহী দল। নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক অমিত হাসান। এর পেছনে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুসজ্জিত বাদক দল। নেতৃত্ব দিচ্ছেন ব্যান্ড মেজর মোহাম্মদ আবুল কালাম। মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন পুরুষ সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা দল কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক রুবাইত বিন সালাম। সাথে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ শামসুর রহমান ও সহকারী পরিচালক ফাদুজ্জামান আকন্দ। The honorable prime minister is inspecting the contingent of male general answer VDP and TDP. মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন মহিলা সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা দল কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক বিউটি আক্তার। সাথে রয়েছেন সহকারী পরিচালক তানজিনা হোসেন ত্রিনা ও সহকারী পরিচালক রুকসানা শারমিন। The honorable prime minister is now inspecting the female general answer VDP and TDP contingent. মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন আনসার গার্ড ব্যাটালিয়ান এজিবি কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। সাথে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন ও সহকারী পরিচালক মোহাম্মদ রাশিদুল হাসান জন। ফাইনালি দি অনারেবল প্রাইম মিনিস্টার ইজ নাও ইন্সপেক্টিং দ্য কন্টিনজেন্ট অফ আনসার গার্ড ব্যাটালিয়ান এজিবি। সবশেষে রয়েছেন আজকের প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ আজাদ রহমান এবং প্যারেড বিএচএম সুবেদার মোহাম্মদ মুজিবুর রহমান। প্রিয় শ্রোতা, প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম প্রান্তে আপনারা দেখছেন গ্যালারি ডিসপ্লে। ডিসপ্লে পরিচালনা করছেন সহকারী পরিচালক মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির। তাকে সহযোগিতা করছেন প্রশিক্ষক হারুনুর রশিদ। এতে অংশগ্রহণ করছেন আনসার ও ভিডিপির 600 জন সদস্য। আপনারা দেখছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের গ্যালারি ডিসপ্লে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালে। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সুধীবৃন্দ, প্যারেড পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে এলেন। উপপরিচালক কানিস ফারজানা শান্তার নেতৃত্বে মহিলা আনসার ব্যাটালিয়ন কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সহকারী পরিচালক অমিত হাসানের নেতৃত্বে জাতীয় পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
freedom!